হ্যালো বন্ধুরা, বিশ্বকাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও চিলি, যে ম্যাচে চিলিকে 2-1 গোলে হারিয়ে জয় পেল আর্জেন্টিনা। বন্ধুরা, এই ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। মেসিকে ছাড়াই চিলির বিরুদ্ধে জয় ও সঙ্গে 3 পয়েন্ট তুলে নিল আর্জেন্টিনা। দুরন্ত গোল করলেন অ্যাঞ্জেল দি মারিয়া। ম্যাচের 9 মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে দূরপাল্লা শটে ম্যাজিক্যাল গোল করে আর্জেন্টিনাকে 1-0 গোলে এগিয়ে দেন দি মারিয়া। এরপর ম্যাচের 20 মিনিটে হেডে গোল করে চিলিকে 1-1 সমতায় ফেরান ব্রেরেটন। ম্যাচ যখন 1-1 অবস্থায়, ঠিক তখন 34 মিনিটে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন লতারো মার্টিনেজ। আর্জেন্টিনা এগিয়ে যায় 2-1 গোলে। এরপর আর কোনো পক্ষই গোল করতে পারেনি। গোটা ম্যাচে বলের দখলে এগিয়ে ছিল চিলি। 60% বলের দখল ছিল চিলির। অন্যদিকে আর্জেন্টিনার বলের দখল ছিল 40%। এই জয়ের ফলে টানা 28 ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। এই মুহূর্তে বিশ্বকাপ কোয়ালিফায়ার্সে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলে 14 ম্যাচ খেলে 5টি ড্র ও 9টি জয় নিয়ে 32 পয়েন্ট সংগ্রহ করে রয়েছে দ্বিতীয় স্থানে। তো বন্ধুরা, আর্জেন্টিনার এই জয় সম্পর্কে আপনাদের কী মতামত তা নিজে কমেন্ট করে জানান। এই ধরনের আর্জেন্টিনা ও ফুটবল রিলেটেড আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি লাইক শেয়ার করতেও ভুলবেন না। যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে।